আজ দ্বিতীয় দিন এসে আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন ডক্টরসের যে 10 দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমারও অনশনের কর্মসূচি আমি পালন করব। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে, তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান, সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে 10 দফা দাবি আদায় ধর্মতলার ধর্ণা মঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যারা সাধারণ মানুষের জীবন বাঁচান দাবি আদায়ে তারাই বাজি রেখেছেন জীবন। শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন 4টি মেডিকেল কলেজের 6 জুনিয়র চিকিৎসক। রবিবার রাত থেকে সেই অনশনে যোগ দিল আরজিকর হাসপাতালও, ফলে অনশনকারী চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো 7। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। বায়োটয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি ডেকোরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত এদিন সকালে বায়োটয়লেট তৈরি করেন আন্দোলনকারীরাই। আন্দোলনকারীরা অনশনকারীদের ব্যবহারের প্রয়োজনে কলকাতা পুলিশের যে ভ্রাম্যমান শৌচালয়ে দুটি মোবাইল ভ্যান রাখা থাকে ধর্মতলার মোড়ে, সেইগুলি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। অভিযোগ যে পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের যে মোবাইল টয়লেট ভ্যান সেগুলিকেও ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি অনশনকারীদের। এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না। এটা হচ্ছে সরকারের সব থেকে বড় লক্ষ্যজনক স্থিতি, যে একটা বেসিক রিকোয়ারমেন্ট, যে হাঙ্গার স্ট্রাইকে আছে, যে আমরণ অনশনে বসেছে, তার বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টে একটা বাধা দিচ্ছে। এর থেকে বাজে জিনিস বোধ হয় কোনো দেশের বা কোনো রাজ্যের কোনো সরকার কোনোদিন করেনি। এরা সেই রাস্তাটাকেও আজকে দেখিয়ে দিল যে কলকাতা পুলিশ নিচে নামতে চাইলে কতটা নিচে নামতে পারে। বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু দেওয়া অধিদিনস করতে দেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থা করে এগুলো তো সরকারকে বোঝা, হ্যাঁ, অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে। দুপুরে ঝড় বৃষ্টির মাঝে ত্রিপল বাঁশ ধরে কোনো ক্রমে মঞ্চ বাঁচান জুনিয়র ডাক্তাররা। একটু আগে আমরাও এখানে দাঁড়িয়েছিলাম, আমরা ভিজে গেলাম, কারণ ওদের হাতে বাঁধা ত্রিপল তো এটা ডেকোরেটরদের মতো হতে পারে না। এখানে সন্ধ্যের মধ্যে আশা করি গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউ করবে বায়ো টয়লেট দিতে, এবং অ্যালাউ করবে আমাদের ডেডিকেটেড যেসব ডেকোরেটরসরা আছে তাদেরকে এটাকে ঠিক করে দিতে। এই প্রেক্ষিতে আন্দোলনকারী অনশনকারী চিকিৎসকদের শারীরিক অবস্থা লেখা বোর্ডের ছবি পোস্ট করে এক্সহ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, যাঁরা স্কোর বোর্ড রাজনীতি করছেন তাঁদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা, অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা আইনত অপরাধ। এরপর স্যালাইন এলিয়ে পড়া এসব দৃশ্য আসবে, অথচ পাশে ডাক্তাররা। এসবে প্রশাসন নজর রাখুক তবে হস্তক্ষেপ নয়। এই অনশন যারা করছে তাদের করতে দেওয়া উচিত, এবং এখানে যেন সরকার হস্তক্ষেপ না করে। এরপরে নাটক হবে, আমার প্রেশার পড়ছে, আমায় স্যালাইন দিতে হচ্ছে, আমি শুয়ে পড়লাম, এবার কি করব কি করবে, মানে তোমার মঞ্চে বাকিরাও ডাক্তার। ফলে যারা এই অনশনে উস্কানি দিচ্ছে তাদের নাম ঠিকানা নথি এমনভাবে রেডি থাকুক, কারুর কোনো ক্ষতি হলে আগে যেন তাদেরকে অ্যারেস্ট করা হয়। যে দাবি নিয়ে আমরা অনশন করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই। যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো। ছেলে অনশনে না বসলেও রবিবার অনশন মঞ্চে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের বাবা। আমরা প্রথম থেকেই ছেলে যে মতামতের উপর আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি, ও যেটা করে সেটাকে আমরা সমর্থন করি, কারণ হচ্ছে ও ন্যায় বিচারের জন্য, ন্যায় সত্যের জন্য যদি আন্দোলন করছে এতে আমাদের কোনো রকম আমাদের বাধা নেই। এদিন সহমর্মিতা জানাতে বহু সিনিয়র চিকিৎসক আসেন অনশন মঞ্চে। জুনিয়রদের সঙ্গে রিলে অনশনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে অনশনের। ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।